প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনি গো সবাই রে বিজয়ের শুভেচ্ছা জানাইতাছি আয়ন টিভির পর্দায়। আয়ন টিভির নিয়মিত অনুষ্ঠান ঢাকাইয়া পেচাল, ঢাকার ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি লিয়া সম্পূর্ণ ঢাকার ভাষায় কথা কমু আমি পারভিন রহমান। দর্শক মণ্ডলী, বরাবরের মতো আজকেও আমার স্টুডিওতে একজন গেস্ট আছে। তয় আমি আজকে এমন একজনরে আনছি যার প্রতিভাটা ডাইকা গেছিল গা। উনারে আমি এইখানে আনছি তার প্রতিভারে জাগায় তুলনের লেগা। উনি একজন লেখক, একজন কবি, একজন শিল্পী, মাগার উনি তিলে তিলে নিজেরে গড়াইছে কিন্তু মানুষের কাছে প্রকাশ করে নাই কা। উনি ওনার নাম হইতাছে কবি মাসুমা পারভিন মণি। উনি জাগত প্রকাশন থেকে প্রকাশিত কবি মাসুমা পারভিনের তিলোত্তমা সম্ভার একটা বই বাই রয়েছে। চলেন আমি আজকে ওনার লগে পরিচয় করাই দিতাছি। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? আসসালাম, ভালো আছি, ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আপা। আপা, এই যে আজকে আপনি যে বই লেখেন, সবসময় তো সুন্দর ভাষায় লেখেন, মাগার যে আজকে আপনি যে একজন ঢাকাইয়া মায়া হইয়া এই টিভির পর্দায় যে সম্পূর্ণ ঢাকার ভাষায় কথা কইবেন, এইটা আপনার ফিলিংসটা কি আমাকে একটু কন। আমার বহুত ভালো লাগতেছে যে আমি নিজের ভাষায় কথা কইবার পামু। ঢাকাইয়া পেচাল অনুষ্ঠান পারভিন রহমান, সে একজন ঢাকাইয়া পেচাল অনুষ্ঠান একজন প্রতিষ্ঠাতা, তার জন্য আমি সচরাচর সবসময় দোয়া করুম যে ঢাকাইয়া গো উঠানের লেগা উনি আপ্রাণ চেষ্টা করতেছে। তো ধন্যবাদ পারভিন রহমান আপনাকে। আপনারও ধন্যবাদ। আচ্ছা আপা, আপনি আপনি তো ঢাকাইয়া, বাংলাদেশে কোন জায়গায় আপনার জন্ম হয়েছে? আমার জন্ম হয়েছে মগবাজারে, মাগার মা আমার মা বাপের জন্ম হয়েছে বংশাল পুরান ঢাকায়। আপনি কি কোনখানে বড় হয়েছেন, ওইখানেই বড় হয়েছেন নাকি আপনি কোন জায়গায় বড় হয়েছেন আমাকে একটু কন। আমি বড় হয়েছি মগবাজারে। ওইখানেই পড়াশোনা করছেন? ওই এইখানেই পড়াশোনা করছি। ছোটকালে কি আপনি ওইখানে কোন স্কুলে পড়া করছেন, কোন কলেজে পড়া পড়ছেন, ওই সম্বন্ধে আমাকে একটু কন। আমি সাহানুরি মডেল হাই স্কুল থেকে এসএসসি পাস করে বাইর হইয়া পরে আমি ইস্পাহানি কলেজে পড়ছি, তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটি যেটা আর কি কয়, আমি তো ওইখানে বি এক্সাম দিয়েছি, টিকা গেছি গা। মাগার মা, আমার মায়ের বহুত আফসোস আমি যেন পোলাগোলগে না পড়ি। আগের দিনে পোলাগোলগে পড়লে মারা মনে করে কি প্রেম প্রেম করবো, একলগে পড়বার দিত না, ছেড়ার পর তো আর কিছু ছিল, মায়ের পর তো আর কিছু ছিল, এরকম হয়েছে। আপনি ওই ওইটার মধ্যে পড়ে গেছিলেন গা? এর লেগে আমার ভর্তি করলো গিয়া হয়েছে ইডেন কলেজে। আচ্ছা, বাট ইডেন কলেজে বহুত বালা কলেজ, ওইখান থেকেই আমার পড়াশোনা সব শেষ করা। তারপর আমার শাদি হয়ে যায়, শাদি হয়ে গেলে পরে আমার হাজবেন্ড আমাকে, আপনি কোন পর্যন্ত পড়া, আপনি শাদি হয়ে গেছে গা? আমি এমএ পাস করছি। এমএ পাস করছেন, ইউনিভার্সিটি গেছেন, এর বাদে গিয়া শাদি হয়েছে? ওইটা জানি না, ওর ভিতরের খবর। এর লেগে আমি কি করছি, আপনার মা কি মনে করছে যে আপনি ল যদি পড়েন চামড়া গুলোকে মিশবেন, এরকম ভয় ছিল? জামাই ল পড়বার দিতে চায়, ও আপনার জামাই পড়বার দিবার চায় নাই কা, কারণ আপনি জলদি করে নেওয়ানের লেগা। হ্যাঁ, এর বাদে আপনি দেশ ছাড়ছেন কোন সালে? আমি 2002 তে দেশ ছাইরা চইলা এলাম আমার হাজবেন্ডের লগে পর্তুগালে। পর্তুগালে ফার্স্টে আইছি আমি। তো ওইখান থেকে এক এক সাল বাদে, এক দেড় সাল বাদে আমি লন্ডনে ঢুকার জন্য আমি বহুত তকলিফ করছি যে লন্ডনে জানি ঢুকে যাইবার পারি। তো এর লেগে আমি ভিসা বিল হয়েছি, আমার দেখা তো ওইখানকার ইয়ে 6 মাসের ভিসা দিয়ে দিছে একবারেই, যে ও তো আমার মাইয়ার মতন দেখা যায়, ওরে আমি ভিসা দিয়ে দিই। তারপরে আমি চলে গেলাম, ওই ভিসা পাওয়ানোর পরবে আমার আপনি যে কইলেন মাইয়ার মতন দেখা যায়, এটা কোনটা এমবেসির মাইনছে? এমবেসির মাইনছে, হ্যাঁ মনে করছে আপনি হরুনার মাইয়ার মতো দেখা, সাথে সাথে আমাকে ভিসা দিয়ে দিছে। এর বাদে কি আপনি লন্ডনে আইছেন? লন্ডনে আমার আহা হয় নাই, কারণ আমার জামাই কইতাছে না যেখানে আরো ভালো কান্ট্রিতে চলে যাবে। তো তখন আমার হাজবেন্ড
হাজবেন্ড নিয়ে পড়লো সুইজারল্যান্ডে, তো সুইজারল্যান্ডে অঙ্গ কপাল খুলে গেছে। সুইজারল্যান্ড তো অনেক সুন্দর জায়গা, অনেক অনেক সুন্দর, আর এত সুন্দর কি কম বাসায় প্রকাশ করা যায় না। তো সুইজারল্যান্ড থেকে আয়া পড়লেন কেলা এত সুন্দর জায়গা রাখা, সবতে একই কথা কয়, সবতে একই কথা কয়, কেল লেগা আমি সুইজারল্যান্ড এত সুন্দর বেহেস্তের মতন সুন্দর জায়গা ফালায় আমি কেল লেগে আয়া পড়ছি। মাগার আমার তো বহুত বালা লাগছে যে আমি মাই সেগুলোকে থাকুম, বাংলাদেশের কালচার শিখুম, বাচ্চা গবি শিখামু, নামাজ রোজা পড়ব। আপা আপনি কয় পুলা মেয়া? আমার তিন জন ফরজন, তিনজন। তিনজন কি পুলা না মাইয়া? বড়টা পুলা, ছোট দুইটা মাইয়া। অবো কি এখানে পড়াশোনা করে? এখানে পড়াশোনা করতেছে, ওরা খুব ভালো পড়াশোনা করতেছে। আর তো এখানে বি যে বুড়া তা না কইলাম, সৌন্দর্যটা একটু কম, যে সুইজারল্যান্ডের মতন সৌন্দর্য না, মাগার বহুত আচ্ছা ভালাই আছি। আচ্ছা এই যে আপনি যে নিজের বাসায় কথা কইবার পারতাছি, ঢাকাইয়া পেঁচাল অনুষ্ঠানে আইছি, আপনার লগে মিট হইল, আমার প্রতিভা বিকশিত হইতাছে, এতছে মাগার এতছে বালা কি পাইম। আচ্ছা আপা আপনি যে এই যে আপনি যে বই লেখালেখি করেন, আপনি কইছেন যে আপনি গানও লেখালেখি করেন, তো আপনি একজন কবি, তো আপনি কোন সাল থেকে আপনার মনের মধ্যে আইছে যে আপনি কিছু লিখবেন? আমি আসলে ছোটবেলা থেকেই থোড়া থোড়া লিখতাম, আমার একটা ডায়েরি বি আছে ছোটবেলা থেকে, যে আমি ইয়ার যখন ক্লাস ফাইভ ক্লাসে পড়ি তখন থেকে আমি লেখা শুরু করি, তো তখনও ছোট ছোট কিছু লেখা পত্রিকাতে যাইতো, আমি কিছু কিছু লেখা ডায়েরিতে বি রাইখা দিচ্ছি, ছোট বোনের কাছে আছে আবিতাক আছে। পরে আমি সুইজারল্যান্ডে যখন পর্তুগালে ওইখানে বি লেখালেখি শুরু করলাম, কারণ আমার হাজব্যান্ড যখনই কামে যাইতো একলা একলা সময় কাটতো না, তো ধ্যানে থাকতাম, থোড়া থোড়া বিস্তক লেখা রাখতাম, তো লেখা লেখা জমাইতে জমাইতে পরে সুইজারল্যান্ডে গেলাম, সুইজারল্যান্ডে বি বয়ে বয়ে একলা একলা ভাল লাগে না। আপা আমার একটা কল আইছে, কলটা ধরে লই। অবশ্যই অবশ্যই। হ্যালো আসসালামু আলাইকুম কলার, হ্যালো আসসালামু আলাইকুম কলার, কেটা কইতাছেন? হ্যালো কলারটিকে আড়ে ফেলাইছি, কলারটা আলায় আড়াইছি। আচ্ছা আপনি আবার চেষ্টা করেন, পায়ে যাইবেন গা। হ্যাঁ আপা এর বাদে আপনি ওই সুইজারল্যান্ডে আপনি সময় কাটানোর লিগা শুরু করছেন? সময় কাটার লেখ লেখলা ভাল লাগে না, সবসময় আমি একাকিত্ব ফিল করতাম, এই একাকিত্বই আমাকে কবি বানিয়ে দিয়ে ফেলাইছে। কি সুন্দর, আপনার মতো এরকম এরকম মানে এক একজনের যদি এই মন মানসিকতা থাকে যে আমরা ডিপ্রেশনে আসি বা আমাকে সময় কাটতেছে না, তাহলে আমরা একটা কিছু নিয়ে ব্যস্ত থাকি, বিজি থাকি, বিজি থাকি। আপনি তো মানে মানে খুব সুন্দর একটা জিনিস চিন্তা ভাবনা করছেন। তারপর আপনি বইটা কবে থেকে শুরু করছেন, যে বইটা আপনার প্রকাশ কবে প্রকাশ পাইছে? এটা 2020 সালে প্রকাশ হয়েছে, মাগার আমি ভাবছিলাম আরও আগে প্রকাশ করুম, আমার ওই রকম কোনো বন্ধু বান্ধব ছিল না, আমি বহুত চেষ্টা বি করছি কারোর লগে যোগাযোগ করণের লেগা, মাগার আমার তো একলা একলা তো আগে বাড়ন যায় না। বইটার নাম কি? বইটার নাম হয়েছে তিলোত্তমার সোমবার, কারণ আমি নিজের তিলে তিলে গইরা তুলতাছি, এর লেগে এই নামটাই আমি দিয়া ফেলেছি, তিলোত্তমার সোমবার। তিলে তিলে যেটা আপনি গড়াইছেন ওইটার নাম দিচ্ছেন তিলোত্তমার সোমবার, খুব সুন্দর আপা, খুব সুন্দর করছেন। আচ্ছা আপা আপনি কি সবসময় ওই যে শুদ্ধ ভাষায় কবিতা লেখেন, যাই লেখালেখি করেন শুদ্ধ করেন, নাকি আপনি তো ঢাকায় ভাই আপনি ঢাকার ভাষায় কিছু লেখেন? আমি বা লেখছেন কোনো দিন? আমি সবসময় শুদ্ধ ভাষায় কথা কই, আমি কখনো কোনোদিন বি ঢাকাইয়া ভাষায় কথা কই নাই, কথা কর নাই বা লেখেন নাই, লিখিবি নাই কিয়া। তবে আপনার যখন ইনভাইট পাইলাম ঢাকাইয়া পেঁচাল অনুষ্ঠানে আহন লাগবো, তো পারভিন রহমান আপা আমার প্রিয় একজন আপা, তার জন্য আমি একটা কবিতা লেখা লইছি। এটা কি ঢাকার ভাষায়? ঢাকাইয়া ভাষায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি খুব ভাগ্যবান লিখছি, কেলা লিখছি জানেন, শামসুর রহমানের একটা কবিতা পড়ছিলাম ঢাকাইয়া ভাষায়, ওই পয়লা নাম্বার এক নাম্বারে ওই যে ঢাকাইয়া পুরান ঢাকায় জন্মই কবির পুরান ঢাকা ভাষায় লেখা গেছে, তো আমি শামসুর রহমানের কবিতা পইরা তো আমার মনে হয়েছে যে আমি বি পারভিন রহমান আপাকে এটা উৎসর্গ করুম তার ঢাকাইয়া পেঁচাল অনুষ্ঠানে।
আপা আমার অনেক আমার অনেক ভাগ্য ভালো যে আপনি আমার লিগা আমার ঢাকার ভাষায় একটা কবিতা লিখছেন, আর আপনি কইতাছেন যে শামসুর রহমান একবারই লিখছিল ঢাকার ভাষায় একটা কবিতা, আমার মনে হয় আপনার কবিতাটা দ্বিতীয় হইব। তো ওই কবিতাটিকে আপনি আমাকে একটু শুনাইবেন, আমাকে দর্শকরে শুনান, দর্শকের দিকে তাকায় আমাকে একটু শুনান। আচ্ছা, তো আমি ঢাকাইয়া বাসায় যে কবিতাটা লিখছি তার ডেডিকেটেড হচ্ছে পারভীন রহমান আপা, ঢাকাইয়া পেঁচাল অনুষ্ঠানের লেগা। তো আমি অহন ওর থেকে ওই কবিতাটা পাঠ করার চেষ্টা করতেছি। তো এর মধ্যে বহু শব্দ আছে যেগুলা ঢাকাইয়া বাসার শব্দ ইউজ কইরা কইরা লিখছি। আপা আপনি কবিতাটা স্টার্ট করার আগে আমি একটা কল লয়ে লই। আচ্ছা, হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম, কে বলছেন, কইতা কইতাছেন? এটা কোন ডোনেশন লাইন? জি এটা ডোনেশন লাইন নি না, আপনি ভুল জায়গায় কল দিছেন। ঠিক আছে, ধন্যবাদ ভাইজান। আপা আপনি শুরু করেন। আচ্ছা, বান্ধবগ লাগে ঘুরাঘুরি মাসুমা মনি, হালাই আজকা বহুত বালা লাগতাছে, তক লাগে ঘুরতে বাইরেছি, কেমন জানি কলজার বৃত্তে অন্যরকম আমোদ চিরিক পারতাছে, চান্নি রায় সুনসান কান্দুপট্টি দোস্তিগ লাগে আবে ঘুরবার মজাটাই আলাক, বহুত দিন বাদে বিদেশ থেকে আইছি, সবাই কেমন জানি আলগা পীড়িত করবার চায়, তবে মাগার পুরানা বান্ধব আমি ছাড়ুম না, কারণ পুরানা চাইল বাতে পারে, আরে সামনে একটু খারাস না কেন লেগা, হাঁপায় গেছি গা তো লোর দেশ গেলা লাত্থি খাবি কইলাম, হায় হায় কি শুনলাম আমি তো টাস্কি খেয়ে গেছি গা, হাসনা বানুর খসমেন নাকি মৌত হইছে, হায় জোয়ান কিতা তার এমনিই গেল, আবে জালমুড়িয়ালা খাড়া না হুনুস না কেন লেগা, ডাক পারতাছি না কানে বাতাস উতার যায় না, কানে কি তো সিসা দিছ, খাবি কইলাম চটকনা কানপট্টি ফাটায় ফেলাম, সালাম মাম্মা কেমন আছ, তুমি ওই আমগো লগে আহো বিদেশ থেকে আইছি বালাই হইল দেহা বিয়ে হয়ে গেল গা, বহুত জোশ লাগবো আহো না জটলা বান্ধি একসাথে, গতরে কিমুন জানি চেরাক বাত্তি জ্বলতাছে বিশুমার, এত গরম লাগে খেলা ঢাকা শহরে, মেহেরজান ঠান্ডা উন্ডা কিছু খিলা, আবে দোস্ত শুন না চুরি একটা সুমাই না আছে না, আমার লগে ভালোবাসা করবার প্রস্তাব দিছিল, ওই আলো তোর মনে আছে পুরান ঢাকার ইকবাইলা, ইকবাইলা বি তো আমার পিছে পিছে কাউয়ার মতন ঘুরছে, কোচিং শুরু অহনের আগে ব্ল্যাকবোর্ডে কত কবিতা লেখা রাখছে আমার লেগা, ছাড়াটা বহুত সুন্দর আছিল, বহুত মানজাউঞ্জা মায়েরাই তো, আমি তাল তার জায়গা মতন ছ্যাঁকা দিয়ে দিছি, উই কি বিয়াওয়া কিছু করছে, ওর গড়ে কি জন ফর্জন হয়েছে কিছু, ওই দিন সামের বেলা হন্দাইতাছি সুন্দর একটা আবলি দালানের সামনে দিয়ে দেহি বিতে থেকে একটা জুয়ান পোলা বাইরেছে, আমারে জিগায় কেউ গা তুমি, এই মহল্লা টোলায় আগে তো কখনো দেহি নাই কে তোমার, চুরি একটা চাংখার পুল নাজিরা বাজার চক বাজার বংশাল মুকিম বাজার কসাইটুলি লেডি বাগান চান্নিঘাট দোলাই পার কোনোটা কি কম রাখছি, সব জায়গায় আমরা টই টই করে বেড়াইছি, আর আমারে জিগায় আমি ক্যাঠা কত বড় সাহস, আর ফোয়েন্নির পোলা ওই যে মন্টুরা ফাল দিয়ে বড় লোক হয়ে গেছে গা, ওই দিন দেখে তো টাস্কি খেয়ে গেছি, বিদেশ থেকে আয়া দেহি সবার ফুটানি বাড়ছে দেমাগ বি বাড়ছে, বার বই তো নয় পয়সা গজাইছে না, ঢাকা শহরটা কত সুন্দর আছিল কত ছিমছাম পরিবেশ আছিল, অহন দেহি এরাই মেগেরাই মারায় শহরটা বইরাই ফেলাইছে, মানুষে মানুষে গিজ গিজ করে আন্ডা বাচ্চা সব আয়া পড়ছে ঢাকা শহরে, ওই সুলতানা হুনছুস না কেলা, আমি তো গেছিলাম ল্যাংটা কালের ওই সই হুরে গোবাই যায়া দেহি, শুনলাম হুরে হনে নাইকা বেটায় বিবি বাচ্চা ফালায় বেহুদা চিত্তরয় হয়ে রয়েছে, আমি বি অর জালেরে কইয়াইছি কব্বরে হান্দাইব যখন তখন বুঝব ঠেলা কত দানে কত চাই, আমি আবার এক কথা এক বাপের কুলে বয়ে হক কথা কই, আমি কিচ্ছু বলি নাইকা বান্ধব, সোবা ঘুম থেকে উঠা আপিলিগো হাবলি দালানের সামনে শেফালি গাছের নিচে
টোকাইতাম কত শেফালি ফুল, বেল ফুলের বাস, আহা কি কমু। আর খালার বাড়ির সকালের মাঠা, বাকরখানি রুটি, ডাল পুড়িয়ার চা ভুলবার পারতাছি না। নানিগো বাড়িতে বিয়াসা দিতে কত রং তামাশা করছি, কিচ্ছু বলি নাই ক্যা, অহন কইল যার বৃত্তে চোট লাগে আর সব কথা বাবলে। সুইজারল্যান্ড, পর্তুগাল, লন্ডনে বইয়াবি তগ, খোয়াব দেহি এক জড়াবি বলি নাই ক্যা। ও বালা কথা, উস দিন সেন্টুর মাইয়ারে দেখলাম বহুত খুবসুরত হইছে, বালা থাকুক, নামাজ রোজা কিছু দু আসগর করস নাকি হিগোস নাই ক্যা, বিদেশ বিবাহে থাকি, আমার লেগা বিদুয়া করিস, মোত্তক সহি সালামতে জিন্দা থাকবার চাই, চল বুক লাগছে, নান রুটি আর কাবাব খায়া লই। তবে বন্ধুরা, আপনাগুলো যদি ভালো লাগে আমার এই কবিতা, তো আপনারা বেশি বেশি করে কইরা লাইক কমান দিবেন প্লিজ। অনেক অনেক শুকরিয়া আপা, আপনি যে আমগলিগা এই সুন্দর একটা ডাকার বাসায় এত সুন্দর একটা কবিতা লেখছেন, এইটার মধ্যে হগ্গল আমগো ডাকার যে বাস্তব কথাটি, যে এই ছোটোবেলায় ওই ইউনিভার্সিটিতে আমগো মায় এগো জীবনযাত্রা কী আছিল, হগ্গল কিছু আপনি এটার মধ্যে তুলে ধরছেন। এলেগা আপা অনেক শুক্রিয়া আপা, আমরা একটু একটা কল দিই রাহি। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম কলার। হ্যালো, কলটা গেছে গা, কোনো সমস্যা নাই কা ভাই, আবার একটু চেষ্টা করেন, আয়া পড়বো। আপা আপনি সত্যি কথা কি, আপনার কবিতাটা আমি যখন শুনছি মানে শুনতাছিলাম, আমার ওই কলেজ লাইফের জীবনের কথা আমার খালি চোখের সামনে বাইসা এবার লাগছিল। আর ওই যে আমগো ইউনিভার্সিটিতে যে ছেমরারা ছেমরিরা আমরা যে কত একটা মজা করতাম, আর ওই যে বান্ধবীকে কিছু কইলে ওরা লাত্তি খাইবি কিন্তু ওইটি কইতাম, এটি হগল কিছু আমার চোখের সামনে বাইচাইছে। আমি আসলে সবকিছু লইয়া সবার জীবন কাহিনী লইয়া বাস্তব জিনিসটা ফুটায় তুলবার চাইছি, এবং এর ভিতরে ছোট ছোট শব্দ এবং যে ঢাকাইয়া বাসার যে মেইন শব্দগুলা কি কি ওইবার পারে সব ঢুকাইছি, যেমন কইলজার ভিতরে টান লাগে, চোট লাগে, এইসব শব্দগুলা কিন্তু আমাদের ঢাকাইয়ারা বেশি ব্যবহার করে। সোজা কথা, এখন কিন্তু ডাইকা গেছে গা এইসব কথা, সেইটার জন্য আমাদের সিউলিয়াপা আমাদের চাঙ্গা করতে হইব, আমরা যেন ডুব দিয়ে না থাকি। সাপলা কিরকম, জিলের মধ্যে তো ফুটে ঠিকই, সাপলারে কি কেউ কোনোদিন জিলের পানির নিচে দেখছে, কেউ দেখে নাই ক্যা। এই সাপলা ফুল তার সুন্দর জলে কিন্তু পানি উপরে উঠে, সাপলা ফুল বি উপরে উঠে, ফুল বি উপরে উঠে, তো পারবি না পা আপনার বি উপরে উঠতে হইব। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেঠাই কইতাছেন, কই থেকে? কেঠা আমারে চিনবার পারেন না, আমি মনি ইসলাম কইবার লাগছি। আচ্ছা, আসসালামু আলাইকুম, ভালো আছেন তো আপনি? হ্যাঁ ভালো আছি। আপনারে কোনো কোশ্চেন করবেন? হ্যাঁ, দুইজনে তো বালা পেছাল কাপ পারতাছেন, অনেক ধন্যবাদ, ভালোই তো লাগতাছে, শুকরিয়া। আপনারে কিছু কইবেন? না না, আপনার পেছালটা অনেক ভালো লাগতাছে। আচ্ছা দেখেন, আপনাকে ভালো লাগলে নির্গাহিত আমার এই অনুষ্ঠান। হ্যাঁ হ্যাঁ, এটা তো জানি, এই জন্যই আজকে অন্তর থেকে ফোন দিছি। আচ্ছা তো আপনি আর আর কোনো কথা থাকলে আমাকে কোন। ও আপনাকে কনের লোক, কনের তো অনেক আছে, কন কন। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তা আমার অনেকগুলো ফ্রেন্ড আছিল পুরান ঢাকার। আচ্ছা আচ্ছা, খুব মানে মিস করতাম ওদের কাছ থেকে, খুব পুরান ঢাকার কথা শুনতাম। আমরা তো গাজীপুরের মানুষ, তো পুরান ঢাকার কিছু কিছু কথা আমাদের সাথে কিছুটা মিল আছে। গাজীপুর মানে গেছিলাম, খাইছিলাম, কইবার লাগছে, এরকম এই টাইপের আর কি। তো খুব মন দিয়ে শুনতাম, খুব ভালো লাগতো। আর ওইখানকার প্রোগ্রাম গুলো তো অনেক ফাটাফাটি প্রোগ্রাম হইতো, খুবই গর্জিয়াস প্রোগ্রাম হইতো, তো যাইতাম, খুব ভালো লাগতো। হ্যাঁ ধন্যবাদ আপু, খুব সুন্দর প্রোগ্রাম হইছে। আচ্ছা ওইখানে যে প্রোগ্রাম হইছে একটা নাম কর না, কি ধরনের প্রোগ্রাম হইছে ওইখানে? আমি মেহেন্দির প্রোগ্রামে গেছিলাম। আচ্ছা মেহেন্দির প্রোগ্রামে ঢাকার বাসায়, সন্ধ্যা? হ্যাঁ ঢাকায়, পুরান ঢাকা, সন্ধ্যা 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 মেহেন্দি, সন্ধ্যা বাজারে গেছিলাম, বিয়াসাদির মধ্যে সন্ধ্যা। আচ্ছা আচ্ছা, তো একটা স্মৃতি কোন আপনি যদি কইবার মন চায়। ও আমার স্মৃতি, তখন তো বয়স কম আছিল, খুব ডান্সার ছিলাম, আর
খুব সুন্দর, মানে আমার ফ্রেন্ডরা অনেক উপভোগ, মানে খাওয়া দাওয়া, তারপরে মেহেন্দির যে মানে আপনারা আমাদের চেয়ে আপনারা খুব ডিফারেন্ট ভাবে আর কি আবার আমাদের মাল কালেকশন করতে যাইতাম পুরান ঢাকায় আমাদের দোকানের জন্য, তো ওইখানে যাইতাম ওই যে কি আলুর বুখারি, তারপরে আপনার ওই যে গরুর পায়া বলে নেহারি যেটা, হ্যাঁ ওইটা খুব খাইতাম, আমার কাছে খুব ভালো লাগতো। আর ওইখানে একটা রেস্টুরেন্ট ছিল, ওই রেস্টুরেন্টে 40টা আইটেমের একটা মানে ভর্তার আইটেম ছিল, জানি না ওইটা এখন আছে কিনা, 15 বছর আরো আরো আগে 20 বছর আগে আর কি, এখন সেই রেস্টুরেন্ট মানে রেস্টুরেন্টটা আছে কিনা, ওইটাতে খুব খাইতাম। তো পুরান ঢাকার যে টিপা গলি ঘুরা ঘুরা মাল কিনতাম, তো আর খুব খিদা লাগলো ওইখানে যায় খাইতাম, খুব ভালো লাগতো, অনেক মিস করি পুরান ঢাকা। তো যাই হোক, অনেক ধন্যবাদ আপা, আপনি ফোন দিচ্ছেন, ধন্যবাদ। দর্শক মন্ডলী, আপনাকে যদি মনে চায় যে আমাকে প্রোগ্রামটা আপনাকে পছন্দ হয়েছে, তাহলে আমাকে যে টিভির স্ক্যানের নাম্বারটা আছে ওই নাম্বারে আমাকে ফোন দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, তাইলে মনে করুন যে না আপনি আমাকে প্রোগ্রাম আপনারা দর্শক পছন্দ করছেন। দর্শক মণ্ডলী, আমরা যখন একটা বাড়ির ভিতরে ঢুইকা যাই, বাড়ির একটা গেট থাকে না, ওই সব কিছুরই কিন্তু একটা গেট আছে, যেমন আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়া ঢুকি, ওইখানে কিন্তু একটা বর্ডার আছে, বর্ডার দিয়া বর্ডারের মধ্যে একটা গেট আছে, ওই গেট পার হই। মাগার বাংলাদেশে যে ঢাকার শহরে ঢাকার যে একটা গেট আছে, এটা কিন্তু আপনাকে অনেকেরই জানা নাইকা, অনেকেই হয়তো জানেন না যে ঢাকারও একটা গেট আছে। তো দর্শক, আপনি গলিগা ওই ঢাকার গেটটা ওখানে আপনাকে দেখামো, চলেন আমি আপনাকে ওই ঢাকার গেটটা দেখাই লই আহি। আইওয়ান টিভির পারভীন রহমানের ঢাকাইয়া পেচাল অনুষ্ঠানে আজকে আপনাদের নিয়ে আসছি ঢাকার গেট দেখানোর জন্য। এই যে হচ্ছে এটা ঢাকার গেট, যে কোনো জিনিস জানার আগে, যে কোনো বাড়ির সম্বন্ধে জানার আগে, যেমন ওই বাড়ির গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে হইব, ঢুকতে হইব, এরকম ঢাকাকে জানতে হইলে, পুরান ঢাকাকে জানতে হইলে এই গেটটা আপনার চিনতে হইব, এই গেট দিয়ে আপনার ভিতরে ঢুকতে হইব। এই গেটটা হয়েছে ঢাকা ইউনিভার্সিটির এলাকায়, এই গেটের বাম দিকে পূর্ব বাম দিকে দুইটা স্তম্ভ দেখা যায়, এখানে মাঝখানে একটা স্তম্ভ আর ডান পার্শ্বে আর একটা স্তম্ভ আছে। এইটা এই গেটটা অবস্থিত আপনার ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভিতরে, এর পাশে রয়েছে তিন নেতার মাজার, আর অপর পাশে আছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ঢাকায় প্রবল উন্নতি হচ্ছে বিদায় এখানে মেট্রো রেলের কাজ চলতেছে, এর জন্য এখানে অনেক রাস্তাটা বন্ধ করে রাখা হয়েছে, বন্ধ করে রাখা হয়েছে। তার মধ্যে আমরা যতটুকু পারছি আপনাদের দেখাইতেছি, এইটা হচ্ছে ঢাকার গেট। এই গেটটা 1897 সালে মোগল সম্রাটের আমলে মীর জুমলার সময় এই গেটটা নির্মাণ করা হয়, মীর জুমলা এই গেটটা নির্মাণ করেন। এই গেটটা ঢাকার দক্ষিণে, ঢাকার দক্ষিণে ঢাকার পুরান ঢাকা ঢোকার মুখ এটা। এই গেটটা সম্বন্ধে হয়তো অনেকেরই জানা নেই বা জানেন, হ্যাঁ এই গেটটার মাঝখানে এই স্তম্ভ, এটা মাঝখানের স্তম্ভ, এটা এই মাঝখানে একটা রাস্তা চলে গেছে, হ্যাঁ ঢাকার দিকে, পুরান ঢাকার দিকে এই এই স্তম্ভর ডান পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, ওটা বের হওয়ার রাস্তা, ওই দিক দিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ঢুকা যায়। এলাকাটা আপনি দেখেন, এখানে ঢাকার ঐতিহ্যের অনেক জিনিসপত্র পাওয়া যায়, এ দেখেন এখানে মাটির কাজ করা অনেক জিনিসপত্র এখানে বিক্রি করে ঢাকা গেটের পাশে। গেটটার সৌন্দর্য রক্ষার্থে এখানে ঢাকার কৃতি কিছু জিনিসপত্র এখানে বিক্রি করা হয়, দেখেন এটা মাটির দিয়ে তৈরি। এখানে এই মিয়াই
দোকানের নাম কি তোমার? নাম নাই? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এ তোমার দোকানের নাম কি? আপনাকে বানানোটা দেখা দিই। দেখেন কত সুন্দর করে বানাইতেছে এটা। হ্যাঁ কাকা, আপনার নাম কি? সাইফুল ইসলাম। হ্যাঁ আপনি নিজেই বানান এগুলি? আমরা লন্ডনের আইওয়ান টিভির থেকে আইছি, আইওয়ান টিভি বাংলা ঢাকাইয়া পেচাল অনুষ্ঠানের পক্ষ থেকে আপনারা দেখাইবার আইছি। এটা কতক্ষণ লাগে বানাইতে? মনে করেন কাজ শেষ করতে এক আধ ঘন্টা তো লাগবেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই বাম দিকের পিলারটা দেখাইতেছি। এই গেটটার তিনটা পিলার আছে, মাঝখানে এবং দুই পাশে দুটা। আমি এখন আপনাকে ঢাকা ইউনিভার্সিটি যাওয়ার রাস্তা মানে উল্টা দিকের রাস্তাটা চলে আসছি, এখন আপনাকে বাম দিকের গেটটা দেখাইতেছি। এ দেখেন, এটা হচ্ছে বাম দিকের গেট, মিরজুমলা গেটও বলে এটারে, মিরজুমলা গেটও কয় এটারে। মিরজুমলা আমলে 1875 সনে গেটটা বানানো হয়েছে, এটা মিরজুমলা গেটও। হ্যাঁ তারপর আপনার এটা কোনো সময় যদি আপনারা ঢাকা বেড়াতে আসেন এই গেটটা দেখতে পারবেন, সহজ চিনার উপায় হয়েছে এটা। সামনে ওই যে দোয়েল চত্বর কইলি রিক্সাওয়ালা বা যে কোনো গাড়িওয়ালা আপনারা লইবেন। এই যে দেখতেছেন দোয়েল চত্বর, এর লগে দিয়েই আপনার ঢাকা গেট দোয়েল চত্বর। ওই যে ঢাকা গেটের স্তম্ভ দেখা যায়, ঢাকা গেটটা এখানে মেট্রো রেলের কাজ চলতেছে, বিধায় হয়তো বা মেট্রো রেলের নিচে চলে যেতে পারে। দর্শকরা আপনারা নিজের চোখে এই গেটটা দেখাইলেন, আপনাকে যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট করবেন। আপনার লাইক কমেন্টের মধ্যেই আমি বুঝবার পারুম যে এই প্রামাণ্যচিত্রটা আপনাকে ভালো লাগছে। এইটা 1857 সালে মুঘল সম্রাটের আমলে মীর জুমলা এই গেটটা বানাইছিল। এটা অনেকে আপনারা জানেন না, হয়তো অনেকে ওই গেটের সামনে গেছেন কিন্তু ওই গেটটা কি এর গেট ওইটাও জানেন না। আপনারা যারা জানেন না বা অনেক বছর ধরে দেশে যান না, এগুলিগে আমার এই প্রামাণ্যচিত্র, আমার তো খুবই ভালো লাগছে। আমি নিজেও মনে হয় যখন বাংলাদেশে গেছি আমি জানতাম না যে এইটা ঢাকার গেট, এটা ঢাকার বর্ডার। আপা আপনার কেমন লাগছে এই গেটটা দেখা? আপনি কোন আমাগো? আমার বহুত ভালো লাগছে এই গেটটা। আমি বি দেখছিলাম কিন্তু আপনার মাধ্যমে জানতে পারলাম যে এটা ঢাকার গেট, কারণ আমি বি জানতাম না। পুরান টাউনের মায়ে হইলে কী হইব, আমার মা বি মনে হয় জানে না, অথচ এটার সামনে দিয়ে কিন্তু বহুত আইসি গেছি ইউনিভার্সিটি এলাকা থেকে। এটা সামনে থেকে কিন্তু মৃৎশিল্পের অনেক জিনিস বি কিনছি, মাগার জানতে পারি নাই এটা যে ঢাকার গেট। ধন্যবাদ পারবিন আপা, আপনার মাধ্যমে আমি না শুধু আমার মতন বহুত মা বোন বহুত বাল বাচ্চা ছোটো ছোটো যারা তারা জানতে পারবো ঢাকার বি একটা গেট আছে। আচ্ছা আপনি কোনোদিন এই গেটে গেছিলেন? মানে আপনি যখন ইউনিভার্সিটি পড়ছেন তখন কি আপনি নিজে জানছেন যে গেটটা দেখছেন কিন্তু বুঝবার পারি নাই? আচ্ছা আপা, এরকম একটা স্মৃতি কোন যে আপনার ছোটকালের বা ইউনিভার্সিটি বা কলেজে যখন পড়ছেন তখন এরকম একটা স্মৃতি মনে আছে যে আপনার আজও ওই স্মৃতিটা মনে পড়লে মনের মধ্যে টান দেয় বা হাসি উঠে, এই ধরনের কোনো স্মৃতি আছে? আপনি কোন আমাগো? হাসি উঠারের স্মৃতি তো আছে যে অনেক সময় দেখা গেছে কোচিংয়ে ছেড়ারা শয়তানি করতো, তো ওইগুলো আর কইবার চাই না। আপা একটা কল নিয়ে আহি, কলটা কাইটে যাইব। হ্যালো আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেঠা? আরে কেঠা আমি বুঝবার লাগাইছে না? আমি তো বুঝবার পারছি, দর্শক তো বুঝবার পারতাছে না আপনি কেঠা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি তো ভালো, তুমি কেমন আছো? ভালো আছি। আপনি কিছু জিগাইবেন? আমগো মেহমান রে, তোমাকে টেস্ট করছ না ওই যে ওই চচ্চকা
আর ওই মনিবাবুটা অনেক ধন্যবাদ, প্রোগ্রামে এত সুন্দর সাইটা খুঁজে আনছে, আর চালায় যাইবার লাগাইছে, এত সুন্দর করে কথা কইবার লাগাইছে। তুমিও তো সবসময় সুন্দর কথা কও, তো প্রোগ্রাম চালায় যাও, আমরাও প্রোগ্রামে দেখি টাইম পাস করি। তো বিজয় শুভেচ্ছা রইল, একটু গানা মানা গাও না? ঠিক আছে, ওইবো গানা মানা ওইবো। ঠিক আছে আপা, আপনি ফোন দিচ্ছেন, খুশি হয়েছি, অনেক ধন্যবাদ। যে আপা যেটা কইতাছিলেন আপনার যে স্মৃতির কথা, যেটা মনে হইলে যে এখনো আপনার আসি পায় বা অন্তরে টান মারে, হকল যে জানি কিরকম করে চিরিক মাইরে ওঠে, ওইসব স্মৃতির কথা কইবার চাই না। তবে আমার বাচ্চার লয়ে একটা স্মৃতি আছে সুইজারল্যান্ডে, সেই স্মৃতিটা আমি আপনাগুলোকে শেয়ার করবার চাই ছোট করে। জি জি, যে একবার দুই বাচ্চা আমার, একটা পোলা আর একটা মাইয়াটা, মাইয়াটা ছোট পোলাটা বড়, তো দুইজনে মিলা সকাল সকাল মানে ঝগড়া লাগাইয়া দিচ্ছে। তো ঝগড়া লাগাইয়া দিচ্ছে দেখা আমি কি করছি, আরবি বই আনছিলাম বাংলাদেশ থেকে, তো আইনা কি করছি ওকে পড়ানের লেগা লয়ে বইছি, যে পর আলিফ বা তাসা পর। তো আমার পোলায় তো পড়বার লাগাইছে আলিফ বা তাসা, মাইয়া উঠে কয় কি সকালে আমারে মারছে না আলিফ বাইয়া, আমি আলিফ বা আলিফ বা তাসা পড়ুমি না, আমি কি কেলা কেলা পড়বি না, কয় পড়ুম না কেল লেগা জানো আম্মা, কিসের লেগা পড়বি না, কয় কি আমি সারা বাতাসা পড়ুম আলিফ বাতাসা পড়ুম না, কারণ আলিফ বাইয়া তো আমারে মারছে এর লেগে আলিফ বাতাসা পড়ুম না, সারা বাতাসা পড়ব। এই স্মৃতিটা ভাবলে আমার আবিবি এত আসি পায় যে সারা বাতাসা আলিফ বাতাসা পড়ব না। তো আমি যত ভাবিগুলো গিয়ে এই আলাপটা করছি না, ওরা সবাই কে আল্লাহ বহুত ট্যালেন্ট তো তোমার মাইয়া, যে চিন্তা করো দুই বছর তিন চার বছরের বাচ্চা এত বুদ্ধি করে এই কথাটা কইবার পারছে, তো আমার আমি ভুলবার পারি না এই স্মৃতিটা। আচ্ছা, আর এমনি আর আপনার ফ্যামিলির কথা কিছু কন, মানে ছোটবেলায় যে কেমতে বড় হয়েছেন ওইখানে, ওই ওই ধরনের বান্ধবীগুলো লগে কোনো স্মৃতি যদি থাকে? বান্ধবীকে লগে তো বহু স্মৃতি আছে, আমার একটা বান্ধবী আছে জ্যাসমিন আক্তার মিলু, ওর সাথে আমি ছোটবেলা থেকে পড়ছি, বড় হয়ে আমি পড়ছি এবং ইউনিভার্সিটি লাইফ ওর লগে গুজরাইছি। তো ওর সাথে আমরা প্রায় যে অফ টাইম থাকতো না ক্লাসের, ইডেন ক্লাসের যে আবার দুইটা ক্লাস অহনের পরে আবার দুই চার ঘন্টা ক্লাস হইতো বিনা, তো নিউ মার্কেটে যাইতাম গা। নিউ মার্কেটে যায়া সুন্দর সুন্দর ড্রেস, সুন্দর সুন্দর শাড়ি বা কসমেটিক্স বা লিপস্টিক ওর বই নেওয়ার আবার কিনবার দিত। আমাকে তো আর এত টাকা পয়সা ছিল না ছোটোবেলায়, থোড়া সা হাতে পাইতাম, ওইটা দিয়ে একটু লিপস্টিক একটু আইব্রো পেন থোড়া থোড়া জিনিস কিনা লই আইতাম। তো ওই সব স্মৃতিগুলো না আমার খুব খুব বেশি ভিতরে কেমন জানি চিরিক মারে, তো কই ব্যাপার না কেমন যে লাগে। তো আমার এখন ফেসবুক ও অহনে সব বান্ধবীকে আবার আমি এক কাঠা পাইছি এবং সব বান্ধবীরা আমার লগে অ্যাড বি হয়েছে এবং ওগুলোকে কথা বি হয়, ওগো আমি কই আমরা দেশে আইলে একসাথে গুরুম পোলাম মাইয়া সব প্রায় খা, তগলকে গুরুম চটপুটি খামু বিভিন্ন লাগে ঘুরা ঘুরা দেহুম, ওই স্মৃতিটা আবার মনে হয় আমি আবার আবার লই আহি ফিরত, কিন্তু ওইটা তো আর আইব না, মাগার থোড়া সা তো একটু সাত তো পাবো, সাত তো পাইবেন। আচ্ছা আপা, আমাগো এক মিনিট সময় আছে, যা কোন এর বাদে আমরা একটা ব্রেকে যাব। আচ্ছা, তো ভাই বোনগুলোর কথা যে গাইতেছিলেন, আমরা ভাই বোন হয়েছি দশ ভাই বোনের। আপা সরি, মানে আমার টাইম ফুরাই গেছে গা, ব্রেক না মানে সময় শেষ হয়ে গেছে গা, আপনি এক মিনিট একটু দর্শকগো বিদায় নিন। তো আমি আমি দর্শকগো উদ্দেশ্যে এটা কমু, আমরা প্রবাসীরা বহুত বহুত তকলিফ কইরা সংসার মেনটেন্স কইরা আমরা অনুষ্ঠানে আহি, আর পারবি না পার কথা কি কমু, উনি একজন গুণী, কারণ উনি ডাকাইয়া পেঁচাল অনুষ্ঠান নিজের পক্ষ থেকে কইরা ডাকাইয়া গো জাগায় তুলবার চাইতেছে। প্রবাসীরা আমরা আপনার কাছে ভাত মাছ কাপড় চুপড় কিচ্ছু চাই না, আমগো একটু লাইক একটু কমান্ড একটু ভালোবাসা দিয়া ভালোবাসা থেকে আমাদেরকে একটু জাগায় তোলার চেষ্টা করেন, আমাদের ডাকাইয়া পেঁচাল অনুষ্ঠানটাকে সুদূর প্রসারী করেন, এটাই আমার বলা আপনাদের কাছে। এবং যারা কলা কৌশলী আছে সবাইকে ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপা, আপনি আসছেন, আমগো লগে কষ্ট করে আপনার সব কিছু শেয়ার করছেন, এর লেগা অনেক খুশি হয়েছি। অনেক ধন্যবাদ দর্শক মন্ডলী, আমগো সময় পুরায় গেছে গা। আপনাগো যদি আমাগো প্রোগ্রাম ভালো লাগে লাইক কমেন্ট করে আমাগো জানাইবেন, যে না আমরা তাহলে বুঝুম যে আমাগো প্রোগ্রাম আপনাকে ভালো লাগছে। আর আপনারা যদি আমাগো অনুষ্ঠানে আইয়া কিছু কইবার চান তাহলে আপনারা আমাগো আইওয়ান টিভির লগে যোগাযোগ করবেন, নাহলে আমার লগে যোগাযোগ করবেন। আজকে এই পর্যন্তই থাক, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, খোদা হাফেজ।